আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। তো আমরা মেগা পরি থেকে খেলতেছি। দেখো আমাদের ব্যালেন্স আছে 7,900 টাকা। তো 7,900 টাকা, এটা যদি আমরা 20% প্রফিট করি তাহলে এটা হয় হচ্ছে 9,480 টাকা। তো মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট, অনেক টাকা প্রফিট করতে হবে। তো দেখা যাক, এটা আমরা ক্র্যাশ গেম খেলে উইন করার চেষ্টা করব। বন্ধুরা, ভিডিওটা একটু লং হতে পারে, ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ঠিক আছে, তো দেখো আমরা শুরুতেই 500 টাকা ধরলাম। দেখা যাক এটা 2x-এ যায় কি না। অ্যাটলিস্ট তো এটা দেখো 2x-এ, ও মাই গড, আমরা টেক উইন দিছি তখনই ফেটে গেল। এটা কোনো কথা, 2.65 হয়ে গেছে, আমরা তো এত রিক্স নিতেই চাইনি। যাই হোক, পরবর্তীতে আমরা আবারও চেষ্টা করতেছি। খুবই এখানে কম সংখ্যক প্লেয়ার খেলে, বেট ধরছে টোটাল মাত্র 2 লাখ টাকা। এটাও ফেটে গেল 2.91-তে। এটা আমরা 3-তে নিতে চাইছিলাম বাট ফেটে গেল। তো আচ্ছা ঠিক আছে, দেখি আমরা 900 টাকা ধরবো। যাও অন্তত 3x পর্যন্ত যাও, তাছাড়া তো 20% প্রফিট করা খুবই কষ্ট হয়ে যাবে। যাও বাবা। তো দেখো এটা আমরা 4.21-এ টেক উইন দিছি। তো আমরা এটা 900 টাকা ধরছিলাম, 37,89 টাকা উইন করতে পারছি। ঠিক আছে, তো আমরা এখন 389 টাকা ধরবো, এত টাকা ধরার দরকার নাই। ঠিক আছে, তো বন্ধুরা এটাও আমরা নিয়ে নিলাম অল্পতে, 1.88-এ নিয়ে নিলাম। তো আমাদের টার্গেটেড অ্যামাউন্টটা কত দেখি, 9,480 টাকা। তো অলরেডি কিন্তু আমাদের 10,140 টাকা হয়ে গেছে। ঠিক আছে, তো 10,104 টাকা হয়ে গেছে, তো আমরা 104 টাকাই ধরলাম। বন্ধুরা, তোমরা যারা আসলে অ্যাকচুয়ালি খেলা বোঝো না ভালো, হয়তো বা মোটামুটি বোঝো, অনেকে হয়তো বা কমেন্ট করে যে এটা টার্গেটটা আসলে 1x বা মেলবেট থেকে খুব ভালোভাবে এটা টার্গেটটা পূরণ করা যায়, বাট মেগাপরিতে সমস্যা, উইন করা যায় না, এই সেই। তো তাদের উদ্দেশ্যে বলি, আসলে এখানে প্লেয়ার ওইভাবে ম্যাটার করে না, কারণ তোমার এখানে ওভারঅল যে প্লেয়ারটা থাকে, মানে ম্যাক্সিমাম টাইম সর্বোচ্চ যে প্লেয়ারটা থাকে মেগাপরিতে, দেখা গেছে 800-1,000-এর মতো প্লেয়ার থাকে। তো সেটার কিন্তু 50% অলরেডি আছে, 400-450 প্লেয়ার খেলতেছে। ঠিক আছে, তো এই মতো অবস্থায় এখান থেকে উইন করা আহামরি মানে কঠিন কোনো বিষয় না। দেখতে পারতেছো অলরেডি কিন্তু আমরা আমাদের টার্গেটটা পূরণ করে ফেললাম। তো এটা আসলে ডিপেন্ড করে না যে আসলে আমাদের 1x-এই খেলতে হবে বা মেলবেটেই খেলতে হবে, এটা বন্ধুরা খেলার দক্ষতার উপর নির্ভর করে, খেলার তোমার পারফরমেন্সের উপরে নির্ভর করে। ঠিক আছে, তুমি যদি ভালো খেলতে পারো যে কোনো সাইড থেকে আসলে প্রফিট করা যায়। তো যারা এখন পর্যন্ত হয়তো বা মেগাপরি খেলো নাই, তারা ট্রাই করতে পারো, দেখতে পারো আসলে কেমন দেয়। থ্রি এক্সে যাও অ্যাটলিস্ট। তো বন্ধুরা এটা আমরা 200 টাকা ধরে 3.52-তে উঠাইলাম। দেখো আমাদের 10,104 টাকা হয়ে গেছে। তো আমরা আরও কিছুক্ষণ হয়তো বা খেলবো, আমরা চেষ্টা করব যে আমাদের 20% প্রফিট, বাট আমরা আরেকটু যদি কিছু অল্প কিছু বেশি প্রফিট করতে পারি তো এটা কিন্তু ভালো, খারাপ না, তাই না? আর যারা দেখে গেছে যে একদমই নতুন নিউ কামার, তো তারা চাইলে 5-10% পর্যন্ত টার্গেট নিয়ে খেলতে পারো, খুব একটা বেশি লোভ করার দরকার নাই। আর যারা প্রফেশনাল মোডে আসো বা মোটামুটি ভালো প্রো লেভেলে আসো, যারা ভালো খেলা বোঝো, তো তারা চাইলে অনেক বেশি রিস্ক নিয়ে খেলতে পারো, 30%-40%ও টার্গেট করতে পারো। আর যারা মিড লেভেলে আসো, তারা সর্বোচ্চ 20% উপরে ডেইলি প্রফিট করার দরকার নাই। ঠিক আছে, কারণ এটা পরবর্তীতে দেখা গেছে যে এই লোকটাই এক সময় লসের কারণ হয়ে দাঁড়াবে, তো এই কারণে আমি নিষেধ করি আর কি। এখন যে শুনবে সে ভালো, তার জন্য ভালো, আর যে শুনবে না তার জন্য হয়তো বা খারাপ হতে পারে।
তো দেখো এটাও আমরা নিয়ে নিলাম, আমরা বেশি লোক করতেছি না, আর আমাদের যেহেতু দরকারও নাই, কারণ আমরা অলরেডি প্রফিটে আছি। যখন আমরা লসে থাকতাম তখন আমরা রিস্কগুলো নিতাম, ঠিক আছে? তো এই কারণে উঠাই নিলাম, 167 টাকা ধরে আমরা 1.71 উঠাই নিয়েছি। তো বন্ধুরা ভিডিওটা লং করব না, আমরা 286 টাকা দেখে এবার ধরবো 32। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, আর তোমরা কে কে লাইভ খেলা দেখতে চাও কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো ঠিক আছে বন্ধুরা, এটা লস হয়ে গেল, তো আমি 10,000 টাকা মিল করে রাখলাম, এটার আমি লস দিতে চাচ্ছি না। তো বন্ধুরা তোমরা যদি কেউ লাইভ খেলা দেখতে চাও কমেন্ট করে জানিও, আর আমি কবে লাইভ খেলবো সেটা তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।